এবং তাদের মাটিতে এই বাটপত দল খেলাইছে তারা সবচেয়ে বেশি খুশি মানে আমি বলবো যে ইন্ডিয়া হারা মানে আমাদের কাছে পৈশাচিক আনন্দ এজ এ ক্রিকেটে মানে হচ্ছে আমাদের কাছে আজকে মনে হইতেছে যে অস্ট্রেলিয়া জিতছে আজকে বাংলাদেশ কাপ দিচ্ছে ভাই ওভারঅল মানে এটা মানে কি যে আনন্দ লাগতেছে এটা বলে বুঝাইতে পারবো না আমরা হেরে গেছি হেরে গেছি হেরে গেছি আর তাই দেখে হ্যাঁ পাশের বাংলাদেশ হ্যাঁ খুব নাচানাচি করছে খুব নাচানাচি করছে মানে অস্ট্রেলিয়ার হয়ে ব্যাটিং করছিল ওরাই সব ছাপড়িরা খেলছিল অস্ট্রেলিয়ার হয়ে ওই বাংলাদেশের ছাপড়িগুলোই খেলছিল এমন ভাব করছে মানে ওখানে একটা মানে ছোটোখাটো ঈদ উদযাপন হচ্ছে তো একটা কথা বলি বাংলাদেশবাসী ঠিক আছে মানে আমরা যদি হিসি করতে শুরু করি না তো তোমরা কোন দিক দিয়ে ভেসে চলে যাবে ঠিক পাবে না বুঝলে সুতরাং ওই রকম ঈদ উদযাপন করো না এক সময় আসবে তোমাদেরকেও ডোবাবো তখন বুঝবে ঠেলা হ্যাঁ তোমাদেরকেও হারাবো তখন বুঝবে ঠেলা আর হিসি মানে কি বুঝতে পারছো তো ফারাক্কা থেকে জল ছাড়লে না যদি দুবার হিসি করি তো দুবারে কোথায় হারিয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না তো সুতরাং ভালোবাসতে শেখো তো আমরা হেরে গেছি তো আমি বলেছিলাম অস্ট্রেলিয়াকে যদি না হারাতে পারি তো আমার নাম বাপি না তো এখন আমরাই হেরে বসে আছি তো তোমরা আমার যা খুশি নাম দিতে পারো তবে অনেকেই সুইসাইড করছে তারপরে স্ট্রোক হয়ে যাচ্ছে ইন্ডিয়া হেরে যাওয়াতে হ্যাঁ মানে হার মানতে পারছে না তারপরে টিভি ভেঙে ফেলছে এরকম অনেক কিছু ঘটনা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে আর সত্যি খুব কষ্ট হচ্ছে খেলা শেষে মানে প্লেয়ারদের কান্না দেখে মানে হারটা হতেই পারে হার মেনে নিতেই হবে হেরে গেছি কিন্তু সিরাজ এমনভাবে কান্না করছে সত্যি কি বলবো বুকে এসে লাগছে আর বিরাট ভাই টুপির ভেতরে মুখ লুকিয়ে কান্না করছে মানে স্বামী মানে সবার মন খারাপ হার মেনে নিতে পারছে না কেউ আর যার কথা না বললেই নয় আমাদের হিটম্যান ক্যাপ্টেন তার মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না তো কিছু করার নেই আমরা হেরে গেছি মেনে নিতেই হবে হেরে গেছি হেরে গেছি হেরে গেছি তো ফ্রেন্ডস এই নিয়ে অনেকে অনেক ভিডিও বানিয়েছে আমাদের মানে পাশের দেশ বাংলাদেশ এইটুকুনি দেশ সে আবার অস্ট্রেলিয়ার হয়ে এমন বাজি পোড়াচ্ছে মানে বাংলাদেশই যেন অস্ট্রেলিয়া হয়ে মানে ব্যাটিং করছিল তো কী বলবো এত এনজয় করছে বেশ ভালো নেক্সট টাইম দেখা যাবে তো আমরা হেরে গেছি হেরে গিয়েও জিতেছি আমরা আমরা যে হেরে গেছি সেটা ঠিক কিন্তু আমরা জিতেছি এই যে পরপর টানা দশটা ম্যাচ জেতা মানে চারটেখানি কথা না তবে টিম ইন্ডিয়া বেস্ট অফ লাক তবে যাই হোক হেরে গেছি বলতে কোনো লজ্জা নেই দুঃখটা হচ্ছে হেরে গেছি হেরে গেলাম এটাই পরপর যখন টানা দশটা ম্যাচ জিতে গেল তখন খুব ভালো টিম ইন্ডিয়া আর যখন হারছে তখন সবাই গালি দিচ্ছে এটা তো ঠিক না হ্যাঁ যারা দেশকে ভালোবাসো টিম ইন্ডিয়াকে ভালোবাসো তারা সবসময় সাপোর্ট করবে গালি কেন দেবে মন থেকে ভালোবাসো হ্যাঁ হারতে তো হবেই যে কাউকে হারতে হবে যাই হোক আমাদের হারটা আমাদের কপালে লেখা ছিল আমরা হারটাকে মেনে নিয়েছি তবে গালাগালি কেউ করো না হ্যাঁ হারলে গালাগালি দেবে আর জিতলে খুব ভালো আচ্ছা খেলাই তো হার জিত থাকেই তো টিম ইন্ডিয়া লেটস কাম ব্যাক বেস্ট অফ লাক দেখা হচ্ছে আবার নেক্সট বিশ্বকাপে তখনও ভয়ঙ্কর খেলা হবে